তুই বেরিয়ে আসবে, তোমরা ফের পালাইও না। মাস্টার সাপটাকে আগে দেখাও তো, সিংবালা সাপ সাপের তিনটা মাথা জীবনে দেখেছো? জীবনে নেই, দেখেননি? আজকে দেখানো ওই গ্রামের মতন করিও না, পেছন দিকে আপনাদের খেলা লাগাইছিলাম, খালি বলেছি লালার বাতা ভোলাকে সাপের ল্যাস ধরিও মাথা ধরিও না। ভুল করে কি করেছে? সাপের ল্যাস না ধরে ভাই মাথা ধরে গেছে। শিক্ষিত সমাজ কথা বলবে, কোনো মানুষের যদি মাথা ধরা যায় ভাই ছটফট করবে না, নিশ্চয় করবে। সাতটাও ছটফট করেছে, লালার বাতা ভোলা জোটকে ছেড়ে গেছে। এখানকার নাম করছে রহমাতুল্লাহ, যেখানে পড়বে তোমার বাহির করবে গরম মশলা, রেডি হয়ে যাও। একবার তালি বাজিয়ে দাও, আর তবে আপনাদের গ্রামে খেলা দেখেন, অনেক লোকের মনে মনে চিন্তা করবো, কি চিন্তা? সেটা তোমার খেলা দেখার মাকসাদ কি, তোমার খেলা দেখার উদ্দেশ্য কি? তুমি খেলা দেখাবা, লাগছে আমাদের কাছে পয়সা চাইবা, ধান চাইবা, চাই চাইবা, মাফ করবেন বাবু, জোড় হাত করলাম। কেন? আমি ছেলেটা গরিব ঘরে, কিন্তু ভিখারি না যে আপনাদের কাছে ভিক চাইবো। বলবে ছেলে কি করবা, সাপের তাবিজ তাবিজ যন্ত্র বিক্রি করবা? না বাবু, আমি একটা গাছের ফল দেখাবো, দেখে জানতো খালি চিনলে নামটা বলে দিয়েন, না হলে আমার মুখ থেকে শুনে যাবো। কেউ চিনতে পারবে? এটার নাম সবার জানা নাই। মাস্টার আছে গ্রামে, ডাক্তার, লেখাপড়া মানুষ, কেন টিভিতে প্রচার হয়, পেপারে প্রচার হয়, আমাদের দেশে পাওয়া যায় না, কোথায় পাওয়া যায় জানেন? জন্ম হয় আগ্রা, পাঞ্জাব, দিল্লি, হরিয়ানা, বোম্বাই, তার ওজনের কোন আন্ত নাই। 10 কিলো, 12 কিলো, 15 কিলো, 20 কিলো, 25 কিলো আপনি হয়ে যায়, তুমি বয়ানটা করতে পারলাম না? ছেলের নাম শুনেছেন বাবু? বাল্লাম খিরা। চিনতে পারছো ভাই? বাল্লাম খিরা চিনতে পারো না? এই যে আমি মানুষকে কাটিয়ে দিয়েছি, 7.5 কিলো ছিল বাবা কাঁচা, এখন আমি রস বিক্রি হচ্ছে মালদা কোটে। যাবেন এখন আমি দেখাবো সামনা সামনি, তারা জুপাল্লাতে মেটে 2200 টাকা কিলো। তোমার বাড়িতে আছে? আমি কিনে দেবো, রাগ করিও না, ওয়ারিজিনাল ডুপ্লিকেট না, 1800 টাকা কিলো। বলবে সালে কি হবে? ক্যারি জুস লিচ্ছাকার খাইতে পারবেন না, লিচ্ছাকার যদি খেলেন না, যেখান দিয়ে যাবে লাড়ি ঘুড়ি সব দাঁত মত গলিয়ে দেবো, একটা খাবার নিয়ম আছে। ক্যারি জুস আজকে আপনাদের গ্রামে আমি প্রত্যেকটা লোককে 1 চামচ করে ফ্রিতে খাওয়াবো, একটা করে ঠিকানা মোবাইল নাম্বার দেবো, খেলা দেখাবো, সালাম জানাবো, বন্ধ করবো, চলে যাবো। খালি খুব সবাই করবেন, ছেলে তোমার কাছে 1 চামচ করে আমরা বললাম ক্ষীরের রস খাবো, খেতে গেলে কি হয়? বাড়ি যায়।